বন্ধু, প্রকাশ পাল খুনের ঘটনায় দোষী সাব্যস্ত। এরপর বুধবার বহরমপুর আদালতে বিচারক সন্তোষ পাঠকের এজলাসে তোলা হয়। দুই পক্ষের আইনজীবীদের কথা শোনা হয়। সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, আগামীকাল সাজা ঘোষণা হবে। 2019 সালে দশমীর দিন জিয়াগঞ্জের বন্ধু প্রকাশ পাল সহ তার পরিবারে তিনজনকে খুনের ঘটনায় উৎপল বেহেরাকে গ্রেপ্তার করে জিয়াগঞ্জ থানার পুলিশ। এটা দুটো ফ্যাক্টর থাকে একটা ম্যাটারের ক্ষেত্রে, যেহেতু ওর কালকে 302-201 ওকে কনভিক্ট করা হয়েছে, ওকে আমি এখন দুটো অপশন যাবজ্জীবন অথবা অপ্রাসিত করে। তো আমরা যেহেতু এটা খুব সিরিয়াস ক্রাইম, একটা ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার আজকে আর নেই, কেউ নেই, এবং তার মধ্যে একজন এরকম প্রেগনেন্ট মহিলা এবং একটা 7 বছরের শিশু, এবং অসহায় মানুষগুলোকে যেভাবে খুন করেছে, একটা করে চোখে পুরো নেচার অফ ইঞ্জুরি যেটা আমাদের পোস্টমর্টম ডাক্তারের থেকে উঠে এসছে, এত হিনিয়াস ক্রাইম বলে আমরা স্টেটের তরফে আমরা প্রেয়ার করেছি কোর্টের কাছে যে যেন ডেথ সেন্টেন্স ওকে দেওয়া হয়, এবং ডেথ সেন্টেন্সের ফেভারে আমরা এই কেসের সঙ্গে অনারেবল সুপ্রিম কোর্টের আরো 14টা জাজমেন্টে কোথায় কি মিল আছে, কোথায় এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, কারণ আজকে যে আমাদের দেশে আইন, তাতে ফাঁসি দিতে গেলে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস হতে হয়। তো রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসের মধ্যে যে এটা পড়ে কিভাবে পড়ে, সেটা আমি জাজমেন্ট দিয়ে দিয়ে রানেট কোর্টের কাছে ব্যাখ্যা করে দিয়েছি যে একই ফ্যামিলির আর কেউ বেঁচে নেই। সবচেয়ে বড় জিনিস, একটা মানে অসহায় বাচ্চা বা একটা অসহায় প্রেগনেন্ট মহিলা, তাদেরকে কিভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে, এবং যেভাবে খুন করা হয়েছে তাদেরকে রেজিস্ট্যান্সের কোনো সুযোগ দেওয়া হয়নি, এক কপে তাদেরকে মোটামুটি মেরে ফেলা হয়েছে এই জায়গা থেকে দাঁড়িয়ে। এবং আগে থেকে একটা প্রি প্ল্যান ছিল, নবমীর দিন একটা ওয়েপেনের অর্ডার নেওয়া হয়েছিল, এই প্রি প্ল্যানটা আগে থেকে চিন্তা ভাবনা করা, মার্ডার করা, এই সব কিছুই ছিল। এবং একে ওনাকে লানেট কোর্ট জিজ্ঞেস করেন যে আপনি কি চাইছেন, আপনার কি বক্তব্য, আবার উনি একই কথা বলেন যে আমি নির্দোষ, অর্থাৎ ওনার মধ্যে কোনো অনুতাপ আমরা দেখতে পাইনি। সেই হিসেবে যেহেতু অনুতাপের অভাব, আমরা কোর্টের কাছে প্রেয়ার করেছি যেন ওনার স্ট্রং সাজা হয়। একটা পয়েন্ট ওনাদের লানের লয়ার এনেছেন যে ওর বয়স কম, কিন্তু আমি অনারেবল সুপ্রিম কোর্টের দুটো জাজমেন্ট দিয়েছি যেখানে বলা হচ্ছে যে বয়স কম হলেই যে তার ফাঁসি হবে না, এরকম কোনো কোথাও আইন নেই, বরঞ্চ যদি কেস হিনিয়াস হয়, যেক্ষেত্রে আমরা দুটো জিনিসকে খুব ইম্পর্টেন্স দিই এখন ফাঁসির ক্ষেত্রে, একটা মিটিগেটিং ফ্যাক্টর, একটা অ্যাগ্রিভেটিং ফ্যাক্টর। তো এক্ষেত্রে সোসাইটি চাইছে, সোসাইটি ট্রাই যেটা যে একটা পানিশমেন্ট হলে সারা আর কি জিয়াগঞ্জ বলুন, মুর্শিদাবাদ বলুন, সারা ওয়েস্ট বেঙ্গল বলুন, তাকিয়ে আছে এই মামলাটার দিকে যে লানের জাজ, ট্রায়াল জাজ কি সাজা দেবেন। সুতরাং সেই পার্সপেক্টিভে সমাজের দিকটাও দেখতে হবে, কারণ এত বড় একটা হিনিয়াস ক্রাইম করে কারো যদি শুধুমাত্র যাবজ্জীবন হয় এবং তার মধ্যে 4 বছর সে কাটিয়ে ফেলেছে আর 14 বছরের মধ্যে তার 10 বছর কাটাবে, তাহলে সোসাইটিতে একটা খুব বাজে ইম্প্যাক্ট যাবে। এটা আমি কোর্টের কাছে বলেছি, স্টেটের তরফে আমরা প্রেয়ার রেখেছি যাতে একে সবচেয়ে কঠোরতম শাস্তি, অর্থাৎ দেখে যেন ডেথ সেন্টেন্স দেওয়া হয় কালকে 4টের সময় জাজমেন্ট।